আজি বিশ্ব ফটোগ্রাফি দিবস। তেজপুরতো ব্যতিক্রমীভাবে পালন করা হয় বিশ্ব ফটোগ্রাফি দিবস। এখন ফটোয়ে এটা সময়ের স্মৃতিয়ে বহন নকরে, ই সম্বন্ধব মধুর করাতো অরিহণা যোগায়। প্রত্যেক বছরে 19 আগস্টত সমগ্র দেশতে বিশ্ব ফটোগ্রাফি দিবস উদযাপন করা হয়। বিশ্ব ফটোগ্রাফি দিবসের আরম্ভণি হয়েছিল 1839 চনের ফ্রান্সত। বিশেষক ফটোগ্রাফিক বৃত্তি হিসাবে লওয়াসকলের বাবে এই দিবস অতি গুরুত্বপূর্ণ। এখন ফটোয়ে বহু কথা কয়। ফটোত নিহিত হয়ে থাকে ভাব, আবেগ, পরিস্থিতি আর সময়ের সংমিশ্রিত ক্ষণ। এজন ফটোগ্রাফারে অশেষ কষ্ট করেহে এখন ছবি সুন্দর সম্পূর্ণভাবে করে তুলিব পারে। এজন ভাল ফটোগ্রাফারের ফটোয়ে মহামারী কিংবা যুদ্ধর ইতিহাসের স্বাক্ষর বহন করে। সেয়ে ফটোগ্রাফি দিবস উদযাপনের গুরুত্ব অপরিসীম। আজি তেজপুরের ফটো সাংবাদিকে ইউভি ফটোর জ্যেষ্ঠ ফটোগ্রাফার সমীর করর নেতৃত্বত এখন ভাল ফটোর সন্ধান করে শোণিতপুর জার্নেলিস্ট ইউনিয়নত তিরঙ্গা শীর্ষক এখন ফটো প্রদর্শনী অনুষ্ঠিত করে। তেজপুরৰ পৰা পল্লৱী বৰা, ৰিপোর্ট খবৰ লাইভ।